আছে ঠিক আছে শুনো আরে এমন চোখ দেখামো এমন মুখ দেখামো এমন গা দেখামো ভাই কইলে মাস্তান তত মাস্তান ও আমি যে দিলই গছি ওদিরে হেটা ভাই মাস্তান মানে কি ওরে এই দিলে ঘুরে হে দিদি ফোন আমি এলাও করি নাই আর এটা তো অন্তর ব্যাপার আরে দিয়ে দাও আর কইলে যাও এ মানে যে পড়া দাঁড়াও আচ্ছা দাঁড়াও কই যাইতেছি বুঝছো না নেকামি হ্যাঁ চলো কাজু অফিসে বিয়ে করব কে ও আছে কি বিয়ে করব আজকে কাজু অফিসে হ্যাঁ কাজু তো মারা গেছে হ্যাঁ কি কাজু মারা গেছে দুনিয়াতে কাজু একটা না হাজারটা তুমি চলো আরে এখানকার কাজু তো মারাই গেছে আজ তো কি বার শুক্রবার কাজু সব থাকে না শনিবার রবিবার হাকো জামাতে যায় আর মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার হ্যাঁ আবার ওই কি উত্তরপাড়া দক্ষিণপাড়া পশ্চিম পশ্চিমপাড়া এইসব মসজিদে বয়া বয়ান তারা আসে না আর কইছে কাজী সাহেব ওনারা যেই কোনো বছরের শেষের দিকে যাইতে গেছে ও তাই না এই তো আমি যে কাজীর কথা বলতেছি ওই কাজী ফুনছে যে দেখো হ্যাঁ নূর কাজী হ্যাঁ আচ্ছা তুমি হঠাৎ করে বিয়ে লাগে এত পাগল হয়ে গেলি কা পাগল হো মানে তো কি করবো কও তোমার লগে আমার বিয়ের আগেই সব কিছু হয়ে গেছে গা হ্যাঁ বিয়ে করবো না তুমি এত দেরি করলে হইব বাবাটা একটু আস্তে কয় সব কথা তো ওপেন করার জিনিস না এতে তোমার ইজ্জত দেবো আমার ইজ্জত দেবো এইসব জিনিস হচ্ছে গোপনে আর তাছাড়া বিয়ের এখন সময় আছে তো আমার বয়স কত আর তোমার বয়স কত তোমার হয়ে গেছে 18 আর আমার 17 বাড়া দিছি মাত্র 20 বাড়া দিছি তাছাড়া বিয়ে করতে হলে সংসার চালাইতে হলে খাওয়া দাওয়া করাইতে হলে একটা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এগুলো দরকার এখন বাপের হোটেলে খায় মার হোটেলে ঘুমায় এখন তোমার যে হুট করে সব কিছু করা সম্ভব না আমি ট্রাই করতেছি একটা গার্মেন্টসের জন্য ট্রাই করতেছি আচ্ছা কাম কাজ তুমি বিয়ের পর করো চলো তুমি এখন না বুঝছি তুমি আমার এমনি যেভাবে ধরছো বিয়ে না করলে ছাড়তাম না এক কাম করো এইসব পরে তার বিয়ে হয় না কেন কি হয়েছে আরে ধর মাথায় কাপড় লাগে এইটা কিনা তো এই মুহূর্তে আমি করবো মোটে তুমি এক কাম করো বাইক যায় এটি পরে টোরা আমি শুনি মানে তুমি দরজা খুলে বেরিয়ে পড়ি সত্যি কইতেছো তো আমি মিশা কথা বলে লোক না যাও বাপের উঠলে খাই বড় বড় কথা তোর বিয়া জন্মে মানে কোনো কিছু বাদ দাও এইটা তো আমার কাছে ওয়ান্টের ব্যাপার আমি যে এরকম কত ডিরে কথা দিছি কত ডিরে খেতাইছি একটু আগে একটা খেতাইছি আবার আইতেছে ওটা খেতাবো টেনশন নাই তুই যে এটা পিছনে ওটা হ এখন আমার আটকে রয়েছে এখন আমার পিসি চাই না কয় আমার বিয়া করতে কারণ আমি এই ফান দেখতে বাইরে যেতে চাই আমার কি কয় আর বাইনা কে চা মাস্তান তার মানে কি এই মেয়ের লগে ঢাকা থাকতে প্রেম করছিলি যে হ্যাঁ ওই মেয়েটা হ্যাঁ তার নানি রে লড়াই তুই টেনশন করিস না ওই মায়ের কাছে আমার কেউ লিয়ে যা আমার এই মায়ের কাছে লিয়ে যা দেখবি আমি কেমনে খেল খেলি ঘুরে হে দিদি ফোন আমি এলাও করি নাই আর এটা তোমার অন্তর ব্যাপার কত বড় সাহস তুই আমার বন্ধুরে আমার বন্ধুরে হুমকি ধমকি দেয় আমার বন্ধু না হয় তোর সাথে একটু একটু ওই প্রেম করতে যাই এদিক ওদিক এটা সেটা উইটা সেটা করে ফেল তাই বুঝলা আমার বন্ধুরে জোর করে বিয়া করতে চাস আবার বলে তোর ভাই আছে মাস্তান কাড়ার এইসব হুমকি টুমকি দেওয়া শুরু করছ কত বড় মাস্তান হ্যাঁ আইতো ক এই কাড়াল বাগানে আইতো ক
গাই দালম জায়গা মধ্যে গাই দালম ওই ভাইয়া ওদিকে সাকার দিকে তাই রিসক এদিকে গোর কিরা দিব এইটার কথা কইছিলি না ও নো আমরা দুজন দুজনকে ভালোবাসি এখন তোরা বিয়ে করতে রাজি না বিয়ে করতে চায় না দুজন দুজনকে ভালোবাসে এখন তুই বিয়ে করতে চাস না কি লাগা বন্ধু এটা তোরই বোন বন্ধু আমার না খিদা লাগছে ভাত খাওয়া লাগবে ভাত তোর আমি কাজে অফিসে যাওয়ার পরে হোটেলে নিয়ে আপুল অকুল মতো খাওয়াবো হালাল ফুড নিচে নামতে চাস না ফাড়া দিয়ে ফাড়া রাখে লালাম নাটকির ফুড তুই কি মনে করছ তুই আমার বোনের লগে ওই রে হেটে কই যা ফাঁসে যাবি কে কাজে অফিসে নিয়ে বিয়ে করাইয়া হ্যাঁ পরে সব খাওয়াবো বোরহানি সহ।